is Z is equal to 26. I don't know. Option A, both are paramagnetic. B, both are diamagnetic. C, FeCn6 3 minus is dia. আমি এইভাবে লিখছি সংক্ষেপে, হ্যাঁ, ডায়া মানে ডায়াম্যাগনেটিক, এন্ড এফই এফ সিক্স থ্রি মাইনাস ইজ প্যারা, আর পরেরটা উল্টো, অপশন ডি হচ্ছে এফই সিএন সিক্স থ্রি মাইনাস ইজ প্যারা ম্যাগনেটিক, এন্ড এফই এফ সিক্স থ্রি মাইনাস ইজ ডায়া ম্যাগনেটিক। সো বলো কোন অ্যান্সারটা হবে। হ্যাঁ, both are paramagnetic. Very good, very good. Yes, sir. Excellent, Baro. Excellent, করতে পারবে? আরে কথা বলো, explain করতে পারবে? আচ্ছা আচ্ছা, এ হবে, very good. Both are paramagnetic. Both are paramagnetic. Very, very important problem. Very, very important. এটা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা problem. So, আমরা যারা বুঝতে পারোনি, লজ্জার কোনো কারণে আমাকে জিজ্ঞেস করতে পারবে যে কোনো সময়। হ্যাঁ, মানে আমি, তুমি না বুঝলে তোমাকে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই, একদম লজ্জা করবে না। দেখো আমরা কোশ্চেনটার আলোচনায় আসি, তাহলে তোমরা ভিডিওটা পুরো ক্লিয়ার বুঝতে পারবে। তো অপশন কিন্তু তোমরা আশা করি লিখতে পেরেছো, প্রথমটা প্যারাম্যাগনেটিক বলছিস দুটোই, তারপরে ডায়াম্যাগনেটিক বলছে, একটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, একটা ডায়া একটা প্যারা। সো অপশন গুলো মোটামুটি বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনাটা করি। দেখো আমরা দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 6 6, সো দেখো এফি এফি কিন্তু এফি সিএন 6 3 মাইনাস হলে এখানে কিন্তু এফি দেখো 6 3 প্লাস আর এটা 6 মাইনাস, তো এজন্য 3 মাইনাস, তো এফি এখানে 3 প্লাস, এফি এখানে 3 প্লাস। আর এফি আমরা জানি কি, এফি ইলেকট্রনিক কনফিগারেশন যে দেখা হয় 3d 3d 6 4s 2 3d 6 4s 2, সো এফি 3 প্লাস হলে এটা দুটো এখান থেকে বেরোবে, তো এটা হয়ে যাবে 3d 5 সিস্টেম, সো এবি হয়ে যাবে 3d 5 সিস্টেম, এফি 3 প্লাস। আবার এদিকে দেখো এফি এফ 6 3 মাইনাস, এখানেও কিন্তু এফি 3 প্লাস, তার মানে 3d 5 সিস্টেম। সো আমরা এটাও এফি কিন্তু এখানে সিএন হচ্ছে স্ট্রং, এখানে এফ হচ্ছে উইক লিগ্যান্ড, তাই দেখো এখানে 3d 5 টাকে আমরা লিখে ফেলি 1 2 3 4 5, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, আর 4d আমরা রাখছি না। দেখো তো এটা যেহেতু 3d 5 এবং cn স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো কি করবে cn এটাকে পেয়ার করে এই দুটো ভাগ হচ্ছে স্যার রুট 35, কি বলছো কি 35 রুট ওভার 35 কি 35 রুট ওভার 35, আমি ম্যাগনেটিক মোমেন্ট বার করতে বলি, চৌম্বক নামকটা বলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারি তুমি কি বলছো। তো দেখো আমরা এখানে এখানে যেহেতু সিএন টু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই পেয়ার করবে একটা দুটো তিন যে, আর এই দুটো এখানে চলে আসছে, এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আর এই দুটো, দেখো এই যে এটা এখানে চলে এলো এটা এখানে চলে এলো, তাহলে আমার দুটো ফাঁকা হয়ে গেল। সো এই দুটো, এটা হচ্ছে একটা ইলেকট্রন আনপেয়ার রয়েছে আর এখানে এস রয়েছে, এখানে পি থ্রি, তাহলে এটা হলো কি একটা ইনার ডি 3d, এটা 4s আর এটা হচ্ছে 4p। দেখো যেহেতু পাঁচটা ইলেকট্রন আর এর ছেলে পেয়ার করে দিয়েছে, যে 2 2 4 এর পাঁচটা হলো, তাহলে এটা হলো d2 sp3, এই দুটো d, এই একটা s, এই একটা p3, d2 sp3, তারপরেও দেখো d2 sp3 মানে কি, এটা দেখো d2 sp3 হওয়ার পরেও দেখো এখানে দেখো একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে, সো 1 আনপেয়ার ইলেকট্রন, তার মানে আনপেয়ার ইলেকট্রন মানে এটাও প্যারাম্যাগনেটিক, সো দিস ইজ এ প্যারাম্যাগনেটিক বাট উইকলি প্যারাম্যাগনেটিক, এটা কি না উইক একটা ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। এবার এটা আমরা দেখবো, দেখো এটাও এফ থ্রি প্লাস, মানে থ্রি ফাইভ ছিল, এখন যেহেতু আমার কাছে স্ট্রং নয় এটা উইক লিগ্যান্ড, তাই পেয়ার করতে পারবে না, পেয়ার করতে পারবে না, পাঁচটা পাঁচটাই থাকবে। তবে আমরা একটু ছোট করে আঁকি, দেখবো সুবিধার্থে আমাকে, দেখো এটা হচ্ছে 4s 4p আর এটা 4d 3d
4a 4b 4d. তাহলে এটা দেখো এখানে আমরা দেখছি যে পাঁচটা একটা একটা করে ছিল, এখন যেহেতু f f একটা উইক ফিল্ড দিয়ে গেছে f মাইনাস, তাই এটাকে ঠেলে পেয়ার করতে পারবে না, তখন ও বাইরে, মানে যার গায়ে শক্তি কম সে ভিড় ঠেলতে পারবে না, বলে আমার গায়ে শক্তি নেই আমি ওখানে যেতে পারবো না, রাদার বাইরে থেকে দাও। এ নিল কি একটা s ইনটু p আর দুটো d, s p3 ইনটু হলো আউটার অরবিটাল, এটা হয়েছিল ইনার অরবিটাল। তাহলে দেখো আউটার অরবিটাল হলেও দেখো এই পাঁচটা আনপেয়ার, সো 5 আনপেয়ার ইলেকট্রন, সো এটা হচ্ছে কি না স্ট্রংলি প্যারাম্যাগনেটিক, স্ট্রং প্যারাম্যাগনেটিক। I hope you have understood. So, dupli paramagnetic. So, both are paramagnetic, and this is your answer. Asha kori tumra bujhte parecho. Bujhte parecho eta dekho to? Ha sir, bujhte parechi. Very good. Ebar amader last topic e amra ashi, CFT. Ha, cholo. Ekta choto kore CFT alochona kore. Onekta boro class hoye jacche. Tumra tired hoye jacche na to? টায়ার্ড হয়ে যাচ্ছে না তো? না স্যার, না স্যার। যখন তোমরা টায়ার্ড হবে তখন আমার কথা ভাববে, হ্যাঁ আমাকে দেখো। হ্যাঁ তো টায়ার্ড হবে না, কেন না আমিও রোজা করছি। হ্যাঁ স্যার। এবং এই রোজা করে বুঝতে পারছো তোমাদের কত ভুক্তি হচ্ছে, সুতরাং টায়ার্ড হবে না। হ্যাঁ কেন না দেখো নিট তো একটা এলিমিনেশন টেস্ট, তোমাকে আবারও বলি এখানে 15,93,000 মতন পরীক্ষা দিচ্ছে, মানে অলমোস্ট 16 লাখ, অলমোস্ট 16 লাখ, মানে 16 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। এখন এই 16 লাখের মধ্যে দেখো মেয়েদের ক্ষেত্রে হয়তো 50 থেকে 80 হাজার বা 80 হাজার MBBS এত তাও পায় না। হ্যাঁ তো 50 থেকে 80 হাজার একটা MBBS পাবে, এখন বলো 16 লাখের মধ্যে মাত্র এতটুকু কত কম সংখ্যায় বলো তো? এটা তো এত যদি কম হয় তাহলে সেটা কিন্তু তোমার সিলেকশন টেস্ট থাকছে না, এটা হয়ে যাচ্ছে এলিমিনেশন টেস্ট। তাই তোমাকে নিট পেতে গেলে যদি মনে করো যে ও পড়ছি পড়ছি আমার প্যাশন আমাকে বাড়ি থেকে জোর করে পাঠিয়ে দিয়েছে নিট পেতে, তাহলে কিন্তু নিট পেলে হবে না। তুমি মনে করো বাড়ি থেকে তোমাকে নদীর ধারে দাঁড়িয়ে আছো, ভাবছো তোমাকে নদীটা পেরোতে হবে, তুমি যদি নদীর ধারে দাঁড়িয়েই থাকো নদী কিন্তু কোনোদিন পার করতে পারবে না, তোমাকে কাজে লাগতেই হবে। হ্যাঁ তোমাকে কাজ করতে হবে, তোমাকে যদি যতক্ষণ না পর্যন্ত তুমি প্রিপারেশন না নাও তোমার কিন্তু নিট পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। তাই হতাশ হলে চলবে না, তোমাকে লড়াই দিতে হবে। তাই নিট পাওয়া আমি অবশ্যই বলবো না যে খুবই কঠিন, কিন্তু এটা বাস্তব কথা, তোমাকে মেনে নিতে হবে। এখানে সিলেকশন তোমাকে করবে না, তোমাকে এলিমিনেশন করবে, তাই এটাকে আমরা এলিমিনেশন টেস্ট বলি। তাই লড়াইটা তোমাকে দিয়ে যেতে হবে। আর একটা তোমাকে আসার কথা বলি, জেনারেল লাইনে তোমাকে এস্টাবলিশ হতে গেলে অনেকটা সময় লাগবে। আমার কথা ধরো, আমি বিএসসি মানে এইচএস করার পরে বিএসসি করলাম 3 বছর, MSc 2 বছর, নেট দিলাম তার জন্য 1 বছর লেগে গেল নেট, তারপরে নেট দেওয়ার পরে পিএইচডি।